আপনার দুয়ারে যদি কেউ ভিখারি আসে তো আপনার খুশনসিব যে আল্লাহ আপনার দুয়ারে ভিখারি পাঠিয়েছে। কেন? আপনার সুযোগ পূর্ণ অর্জন করা, সওয়াব অর্জন করার সুযোগ দিয়েছে আল্লাহ। তো দেখুন, সে ভিখারি হয়েছে কিসের জন্য ও বিচারে যাবেন না, আপনি সুযোগ পেয়েছেন, সুযোগকে কাজে লাগান। তাই একজন কবি বলছে, হে আল্লাহ আমি যদি পাপ না করতাম, খোদাকে বলছে আমি যদি পাপ না করতাম আমি খোদা হতাম, আর আমার পাপের মুখাপেক্ষে তোমার রহমত, আমি যদি পাপ না করি তুমি রহমত কোথায় দেবে, তুমি রহমত বলা হবে কি? তো দেখুন এই যে মারফতের কথা। তো আসো কিছু কথা রাখছি মারফতের কথা। দামল শয়তান তার পীর হয়, তো গঞ্জের মধ্যে নক্তা ছিল প্রকাশ লিখে, আর আলিখলাম প্রকাশ দেখো ওই মোহাম্মদী নূরেতে। গঞ্জের মধ্যে নক্তা ছিল প্রকাশ লিখে, আলিফ লাম প্রকাশ দেখো মোহাম্মদ নূরেতে। কোরআনের মধ্যে যে আলিফ লাম মিম জাল কাল কিতাবু লারাইয়াতিল হুদাল্লিল মুত্তাকিন, তো আলিফ লাম মিম ফিলস্তা বালবিল লাম মিমের তরজমা করা নেই, ব্যাখ্যা করা নেই। তো আল্লাহ রলিরা, কেন না আলিফ লাম মিম ইহাই কিতাব, আলিফ লাম মিম ইহাই কিতাব, এই তিনটে অক্ষরের রহস্য পুরো কোরআনের মধ্যে দেওয়া আছে। এই তিনটে অক্ষরের খেলা চলছে, আর সেই তিনটে অক্ষরের কথা এখানে বলে দিয়েছে, গঞ্জের মধ্যে নোক্তা ছিল প্রকাশ হলো আলিফে, আলিফ লাম মি প্রকাশ দেখো মোহাম্মদী নূরেতে। পাতুন কথা বাতিল থাকে জাহেরানে বলে যায়, পীর মোহাম্মদ পীর হয় আলী, পীর যাহা দেখে। তো অহেজাদের ভেদের কথা প্রকাশ করা যায় না, আর কোন রূপে থাকে সায় বুঝো কাণ্ড কারখানা। তো বাপের চার মায়ের চার বাকি চিজ কোথায় ছিল, আর কোন রূপে বন্ধু কোন রূপে বিরাজ করিল। তো নূর নূর বলি সদায় বিচার করে দেখলে না, আল্লাহর নূরে মোহাম্মদ, মোহাম্মদের নূরে কুল কায়না সৃষ্টি হয়েছে। তাই লেখক বলছে কি, তো নূর নূর বলি সদায় তোমরা বিচার করে দেখলে না, আর কয় বিন্দু নূরে সৃষ্টি করে এ আদমের সুরত খানা। তো কলম ধরে রেজাউল ফাঁকি, আর সাজিদ কলমে লিখিয়া কি কথা, ও আসুক যতই তুফান ভারী মন ভয় কিরে তাতে, আসুক যতই তুফান ভারী মন ভয় কিরে তাতে, এই দেহ আমার মুশকিলার হাতে, দেহ আমার মুশকিলার হাতে, দেহ আমার মুশকিলার হাতে,
দেহতরের হাল কোনটা? বাবা বলছে আরেফানা কালাম, আরেফালা কালাম বুঝতে হবে। এই দেহতরের হাল আমার মুর্শিদ পিয়ার হাতে, এই দেহতরের হাল কোনটা জানতে হবে, তবে তো সেই হালটা পীরের হাতে দেব। এই দেহ তরির হাল সকল দার বাবার হাতে, বলে খোদা কোরআনে দে, তোমার নামে আছি বলে খোদা কোরআনে দে, এই দেহ ভরির হাল, এই দেহ ভরির হাল সকল দার বাবার হাতে। আজিজ ভাই বাংলা কাওয়ালি জগতে সবথেকে আরেফানা জানা ব্যক্তি, মানে ওনার কাছে যে আরেফানা জ্ঞান রয়েছে তো বাংলা জগতে অন্য কাওয়ালের কাছে নেই, কারোর কাছে নেই। তো আমি ওনার সাথে গান হলে বেশিরভাগ প্রশ্ন সওয়াল জবাব এসে যায়, তো ওনাকে আমি প্রশ্ন করছি, রাজেশ ভাই আপনি নূরকে বলুন, নূরের ব্যাখ্যা করুন, নূর কাকে বলে? নূর বলছে নূর মানে হচ্ছে জ্যোতি, তো জ্যোতি যদি হয় তাহলে জ্যোতি তাহলে কি অন্ধকারে নেই? অন্ধকারে আমাদের লাইট জ্বালতে হয় কেন? আমি যদি নূরের সৃষ্টি তাহলে অন্ধকারে গেলে তো আলো চলবে, তাহলে নূর কি? তো দেখুন নূরের ব্যাখ্যা করা মুশকিল আছে, যারা জানে টাইম লাগবে নূরের ব্যাখ্যা দিতে। তো আসো, তো অন্ধকারে আপনি যখন অন্ধকারের ঘরের মধ্যে থাকেন তখন আপনাকে দেখা যায় না, কিন্তু আপনি দেখতে পান সবকিছু। কি দেখো?
আপনি অন্ধকারের মধ্যেই আছেন, কিন্তু আপনার যে মনের মধ্যে যে একটা আলো আছে সেই আলোতে আপনি সারা দুনিয়া সহায় করছেন, ওটা একটা নূরের ভাব আছে, ওটা একটা নূরের ভাব আছে। তো দেখো তাই বলছে কি, ওরে আল্লাহ নূরে নবী, নবী নূরে সারা জাহান, ওই নূরের খবর যে জানিল সেই হলো ইরফান। আপনার মধ্যে আরস কোনটা এবং আরসে কি দেখেছিল, সেই নূর থেকে আপনি সৃষ্টি হয়েছেন, আমি সৃষ্টি হয়েছি, সব সৃষ্টি হয়েছে, সেই নূরটা তো আসো তাই বলতে কি যদি টুকরো টুকরো করে দেওয়া হয় কিন্তু প্রেম ভালোবাসাকে দেখতে পাওয়া যাবে না। এই যে সঙ্গীতের যে প্রতিভা আমার মধ্যে রয়েছে, আপনি আমাকে যদি টুকরো টুকরো কেটে দেন আপনি খুঁজে পাবেন না সেই প্রতিভা। একই আহার বলে যাকে দেখা যায় না, যাকে অনুভব করা যায়। আর সেই সঙ্গীতের প্রতিভা প্রকাশ হতে হলে এই দেহের দরকার আছে, মোহাম্মদকে দরকার আছে, নাহলে আহার প্রকাশ হবে না। তাই চিন্তা করুন, আহাদ আহমদ আর মোহাম্মদ, কে মোহাম্মদ আর কে আল্লাহ বুঝতে পারছে? আহাদকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু মোহাম্মদকে ছোঁয়া যায়, ধরা যায়। তো আল্লাহ কিভাবে এলেন?
সে ধরা দিল, সে ছোঁয়া দিল, এই ব্যাপার আছে। তাই বলতে কি এই আজব কলেতে খালে খুদ বাড়ি তালা, এই দেহের মাঝে কোনটি গুরু কোনটি তার চালা, ওই গানের নয়নে কে ওই দেহ ভরি হাল, ওই দেহ ভরি হাল সে কেন তার বাবা, আদমকে যদি আপনারা চিনতে পারেন, ভাই নামাজ রোজা হজ জাকাতে তো রয়েছে, কিন্তু আপনি কি চিনতে পেরেছেন? আপনি 40 বছর 50 বছর নামাজ আদায় করছেন, অন্যজনকে দাওয়াত করছেন, চলো ভাই নামাজ আদায় করে তো নামাজ ভাই, আমি এটা বলছি নামাজ পড়ার দরকার নেই, নামাজ ভাই কারোর জন্য মাফ নেই, কিন্তু একটু খোঁজ খবর নেই তবে তো হবে। তো যদি আপনি আদমকে না চিনতে পারলেন তো আহাদকে চিনলেন কি করে? তাই বলছে কি শুনি পাঁচটি চিনতে এই আদম করা বসে আমার পীর আছে বসে
1422 সালে লিখেছিলেন, 1422 এখন কত 26 হয়েছে কি? হ্যাঁ, 19 ভাগ করে কালাম আমি লিখেছিলাম। তো এই কালাম আমি লিখে দু একবার গাওয়ার পরে এই কালাম আর আমার কাছে থাকে না, সব টেস্ট করে নিয়ে নিয়েছে প্রত্যেকটা কাওয়াল, আর প্রত্যেকটা কাওয়াল গিয়ে দিয়েছে বহু কাওয়ালের মধ্যে চলে গেছে, কিন্তু আমি মেহনত করলাম তো তার আগেই তারা শেষ করে দিয়েছে। তো যাই হোক, ভালো কালাম শেষ হয় না, যারা গিয়েছে তাদেরকে ধন্যবাদ, অনেকে আবার নিজের নাম দিয়ে গিয়েছে, কিন্তু এই কালাম, এই কালাম আমার নিজের লেখা। তো আপনারা বলবেন এর নিচেতে সাজিদ কেন লেখা রয়েছে, তো যে কালাম আমি লিখি সাজিদের নামেতে আমি রাখি, কেননা আমি চেষ্টা করি নিজেকে আড়াল রাখার জন্য, আজকে আপনাদের সামনে প্রকাশ করে দিলাম। তো আসুন শেষ কথা রাখবো, সদির বাবার চরণ ধুলি আছে সাজিদের মাথায়, সদির বাবার চরণ ধুলি আছে সাজিদের মাথায়, ওরে তোরি আমার লাগবে পারে চিন্তা কিছু না, আমার মুশকিলার হাতে হাতে